অন্যান্য কোভিড হাসপাতালের চেয়ে রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। মৃত্যুর হারও অপেক্ষাকৃত কম। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শে ওষুধ দেওয়ার পাশাপাশি রোগীদের নিয়মিত দেখভাল, পুষ্টিকর খাবার ও মনোবল অটুট রাখার বিষয়টিকে জোর দিয়ে চিকিৎসা কার্যক্রম চলছে। আশানুরূপ ফল পাওয়া অ্যালোপ্যাথির পাশাপাশি যোগ হয়েছে হোমিওপ্যাথির চিকিৎসাও। আপেল শাহরিয়ারের রিপোর্টে বিস্তারিত। করোনা সংক্রমণ রোধে সামনের সারির যোদ্ধা হিসেবে মাঠে থেকে কাজ করছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা। অদৃশ্য শত্রুর বিরুদ্ধে লড়তে যেয়ে নিজেরাই আক্রান্ত হচ্ছেন করোনা ভাইরাসে। এরই মধ্যে 6,000-এরও বেশি জন পুলিশ সদস্য কোভিড-19-এ আক্রান্ত হন। আক্রান্ত পুলিশ ও পরিবারের সদস্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে রাজারবাগ পুলিশ হাসপাতালে। করোনা মোকাবেলায় অল্প সময়ে অত্যাধুনিক ল্যাব ও চিকিৎসা সামগ্রী দিয়ে লড়ছেন চিকিৎসক নার্সরা। এর ফলও মিলেছে, এখানে রোগী সুস্থ হওয়ার হার অন্য হাসপাতালের চেয়ে বেশি। প্রত্যেকের জন্য খাবারটা হয় আমাদের খাবার, আমরা বাসায় সাধারণত যে খাবার খাই আপনি খাবারটা দেখলে বুঝবেন অনেক উন্নত মানের খাবার দেওয়া হয়, এবং ডাক্তারদের সাথে আলাপ করে তাদের কোন ধরনের খাবার শক্তিবর্ধক এবং এই রোগের মধ্যে কোন ধরনের খাবার উপযোগী হবে সেই খাবারটা আমরা সাপ্লাই করি। একই সাথে মৌসুমি ফল দেওয়া হয় দুই একদিন পর পর। যে ঔষধের বাইরে যেসব জিনিসগুলো রয়েছে, যেমন মেশিন দেওয়া, গরম পানির বা ভাপ নেওয়া, তারপরে অন্যান্য রকমের সুবিধা নেওয়া, একটু গরম পানি ব্যবহার করা, এই সকল সুবিধা দেওয়া হয়ে থাকে যেটা সাধারণত নর্মাল হাসপাতালে নর্মাল সময়তেই দেওয়া হয় না। হাসপাতালের তথ্য মতে এরই মধ্যে চিকিৎসা নিয়ে ঘরে ফিরেছেন প্রায় 2,000 জন। মানসিক শক্তিটা এখানে একটা বিরাট ভূমিকা পালন করে, যে মানসিক শক্তিটাও কিন্তু আমরা আমাদের পরিচালক মহোদয় বলেন, আমাদের অ্যাডমিনে যারা আছেন, আমাদের ডাক্তাররা যারা আছেন, নার্স আছেন, এভাবে মানসিকভাবে প্রত্যেক রোগীকে আমরা সহায়তা দিয়ে থাকি। তো এটাকে আমি একটা অন্যতম কারণ বলতে পারি। সার্বিকভাবে করোনা রোগীদের আমরা সুস্থ করে তুলতে চাই, এবং যারা আশেপাশে কাজ করে যাচ্ছেন তারাও যাতে সুস্থ থেকে সেবাটা নিয়ে যেতে পারেন এই লক্ষ্যে আমাদের যতখানি করা দরকার আমরা সেটা করে যাচ্ছি। আশানুরূপ ফল পাওয়ায় রোগীদের চাহিদা অনুযায়ী অ্যালোপ্যাথির পাশাপাশি হোমিওপ্যাথি চিকিৎসা শুরু হয়েছে। যারা নন ইনফেক্টেড পেশেন্ট বা নন ইনফেক্টেড ব্যক্তি তাদেরকে আমি ওষুধ দিচ্ছি। তারা এখন পর্যন্ত আমার কাছে 1200-1300 জন আমার কাছে ওষুধটা নিয়েছে আর কি। এই 1200-1300 জন ওষুধ খেয়ে এখন পর্যন্ত কেউ কোভিড পজিটিভে আক্রান্ত হননি, এ একটা পজিটিভ দিক। সেকেন্ড থিংস হচ্ছে, যারা পজিটিভ হয়েছে কোভিড-19-এ তাদের আমি সিমটোমেটিক ওষুধ দিচ্ছি। কেউ 5 দিন, কেউ 7 দিন বা কেউ 10 দিন খেয়েছে, তারপর রিপোর্ট করেছে, দেন তাদের নেগেটিভ হয়ে যাচ্ছে। 50 জন পেশেন্টের ভিতরে আমার এখন পর্যন্ত 49 জন পজিটিভ থেকে নেগেটিভ হয়েছে। সংক্রমণ বাড়ায় রাজারবাগ কেন্দ্রীয় হাসপাতালের পাশাপাশি একটি বেসরকারি হাসপাতাল ভাড়া নিয়ে চলছে পুলিশ সদস্যদের চিকিৎসা। আপেল শাহরিয়ার, আরটিভি, ঢাকা।